বন্ধু, আজকে আমরা এই ইঞ্জিনটার কাজ করব। এই ইঞ্জিনের সমস্যা হচ্ছে ক্র্যাঙ্কের বিয়ারিংটা মনে হচ্ছে ভেঙে গেছে, একটা শব্দ করছে। তা ভিডিওটা স্কিপ করবেন না, দারুণ টিপস পাওয়া যাবে। যেহেতু ক্র্যাঙ্ক খুলব, ক্র্যাঙ্ক নিয়ে ভিডিও কমই আছে, অন্য অন্য চ্যানেলে দেখবেন বা আমার চ্যানেলে একটাই আছে অবশ্য সিডি ইঞ্জিন নিয়ে। তা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন, খুব সুন্দর টিপস পেয়ে যাবেন, সঙ্গে থাকুন। তো বন্ধু, আমরা এই ইঞ্জিনটা খুলে ফেলেছি, অন্য সাইড কভারটাওয়ার সব খুলে ফেলেছি। বিষয় হচ্ছে এবার আমরা দেখব যে এর বিয়ারিংয়ে প্রবলেমটা কোথায় আছে। এই যে ইঞ্জিনটা পুরোটাই খুলে ফেলেছি, এবার আমরা দেখব প্রবলেমটা কোথায় আছে। এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। চাকাটা আস্তে আস্তে ঘোরাও তো, চাকাটা আস্তে আস্তে ঘোরাও। হ্যাঁ, ঘোরাও ঘোরাও ঘোরাও, আস্তে 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 আস্তে, বেশি হয়ে গেল, ব্যাস ব্যাস। হ্যাঁ, এই যে বন্ধু দেখেন, ওই যে বিয়ারিংয়ের চুড়িটা দেখা যাচ্ছে, এই যে এই যে বিয়ারিংয়ের চুড়িটা দেখা যাচ্ছে, ওই চুড়িটা দেখেন কেটে গেছে। বিয়ারিংটার বলগুলো টোটালি আলাদা হয়ে গেছে। অতএব আমাদের ক্র্যাঙ্কটাকে খুলে বাইরে বের করে নিতে হবে। আর এদিকের বিয়ারিং অলরেডি ঠিক আছে, এই যে সবই ঠিক আছে, ওদিকের বিয়ারিংটা ঠিক আছে, এই সাইডের বিয়ারিংটা নষ্ট হয়েছে। দেখেন, ঘোরাও একটু, ঘোরাও 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 একটু। হ্যাঁ দাঁড়াও, এই যে এখানটায় কোনো বলই নেই, একদম পুরো ফাঁকা না। ঘোরাও, ওই যে একটা বল দেখা যাচ্ছে, ঘোরাও 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 ঘোরাও, ব্যাস জোরে ঘোরাও একটু, ঘোরাও। এই যে শব্দ দেখেছেন, ঠিক আছে রাখো। তাহলে আমরা ক্র্যাঙ্কটাকে খুলে ফেলি, ক্র্যাঙ্কটাকে খুলতে হবে, সঙ্গে থাকুন। তো আমাদের ক্র্যাঙ্কটাকে খুলতে গেলে প্রথমে এই পুলিটাকে খুলে নিতে হবে। তা পুলিটাকে আমরা খুলে নিই, আমরা খুলে ফেলেছি অলরেডি, নাটটাকে বের করে নেব। তো আমাদের এরপরে খুলতে হবে এই লকটাকে খুলে নিতে হবে। বেশ আগে কয়েকবার খুলেছে, দেখেন ছেনি দিয়ে টাইট করেছে, তাদের কাছে রেঞ্চ ছিল না হয়তো। তো আমরা এই লকটাকে খুলে নিই, লকটাকে সোজা করে নিই, নিয়ে খুলে গেছে। এবার আমরা দেখবো যে এই রেঞ্চটা ঢুকছে নাকি, যেহেতু নাটের জায়গাটা নষ্ট করে ফেলেছে। হ্যাঁ ঢুকেছে, ঠিক আছে, ধরো এটা ধরো, এটা ধরো, হ্যাঁ ধরো, যেন ঘুরে না যায়। খুলে গেছে, আমরা নাটটাকে খুলে ফেলেছি, ঠিক আছে। এবার আমাদের ফ্লাইহুইলটাকে বের করতে হবে, সঙ্গে থাকুন, আমরা একটু বাড়ি ঝুড়ি মেরে বের করে নিই। ফ্লাইহুইলটাকে খুলব, দেখি কিভাবে কি খোলা যায়, দেখি বাড়ি মেরে দেখি। এদিকে ঘোরাও, হ্যাঁ খুলে গেছে। ঠিক আছে, এটা আলাদা রেখে দিই, ক্র্যাঙ্কটাকে আমাদের খুলে বের করতে হবে। এবার কভারটাকে খুলব, খুলে ক্র্যাঙ্কটাকে বের করে নেব। তো কভারটাকে আমরা খুলে ফেলি,
এই যে প্রচন্ড মবিল বেরিয়েছে দেখছেন, এই মবিলটা বেরিয়েছে এই বিয়ারিংটা ভাঙার কারণে। তার কারণ যখনই বিয়ারিংটা ভেঙে গেছে ক্র্যাঙ্কটা প্লে করেছে, প্লে করলে কি হয়েছে দেখেন, এই যে অয়েল সিলটা আছে অয়েল সিলের উপরে প্রেশারটা পড়েছে, এদিক ওদিকে প্লে করেছে, এই অয়েল সিলের মুখটা অলরেডি বড় হয়ে গেছে যার জন্যে মবিলটা বেরিয়েছে। এসব বন্ধ হয়ে যাবে, অসুবিধা নাই। ফেলেছি, সেটা পরিষ্কার করতে হবে। তো সবার আগে আমাদের চাবিটাকে খুলে নিতে হবে, চাবিটা লুজ আছে, এটা চাবি। এরপরে হাউজিংয়ের নাটগুলো, এই কভারের নাটগুলো খুলে নিতে হবে। এত টাইট তো থাকে না, দেখেন বিয়ারিং ভেঙে সব চুড়িগুলো আলাদা হয়ে গেছে। ক্র্যাঙ্কটাকে আমরা বাইরে বের করে নেব। তো এবার আমাদের এই ক্র্যাঙ্কটাকে বাইরে বের করতে গেলে, আমাদের গভর্নরটাকে খুলে নিতে হবে। গভর্নরটাকে খুললে পরে আমাদের সুবিধা হবে। হয়ে যাবে, ধরো এইভাবে। এই যে গভর্নর খুলে ফেলেছি আমরা, তো আমাদের প্রথমে এই ওয়েটটাকে, ওয়েটের যে লক আছে এই লকটাকে খুলে নিতে হবে। এই ওয়েটের লক খুলে নিয়ে ওয়েটের নাটটা খুলে নিতে হবে, নাহলে ক্র্যাঙ্ক বেরোবে না। এবার আমাদের 17 নম্বর গুটি লাগবে। তো আমাদের ওয়েটটাকে খুলতে গেলে এইরকম 16 নম্বর একটা গুটি লাগবে, তাহলে সুবিধা হবে। ধরো এই চাকাটাকে আমরা লাগিয়ে নিয়েছি, আবার দেখি ছাড়ছি, লাগিয়ে নিয়েছি যাতে ধরতে সুবিধা হয়। চাকাটা ভালো করে ধরো, সব করে ধরে না জানো। হ্যাঁ হ্যাঁ, খুলে গেছে। এবার এটা আমাদের লুজ করে নিতে হবে। এটা এটা কত নম্বর? এ তো 17 নম্বর, এটা দেখছি। আরো হ্যাঁ, খুলে খুব টাইট ছিল। একটা ওয়েট খুলে ফেলেছি আমরা, এই যে এবার দ্বিতীয়টা খুলতে হবে। হ্যাঁ, এটাও খুলে ফেলেছি আমরা। এবার চাকাটাকে বের করে নিতে হবে, না বের করে না। এবার এদিক দিয়ে বাড়ি মারলে পারে ও ক্র্যাঙ্কটা বেরিয়ে চলে আসবে। এবার ক্র্যাঙ্কটা বের করার সময় খেয়াল রাখতে হবে যে এই জায়গাটাই, এই যে ডাউন আছে দেখেন, এইখানটায় নিয়ে আসতে হবে ক্র্যাঙ্কের পিছনটা, ঠিক এই জায়গাটা, নাহলে বেরোবে না। অন্যদিকে যদি থাকে তাহলে এইখানটা গিয়ে এ বডিতে বেঁধে যাবে,
তাহলে বেরোবে না। তাহলে আমাদের এই ঠিক এই খাদের এই জায়গাটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে বাড়ি মারলে পারে ওটা বেরিয়ে চলে আসবে। এটা ধরো এইভাবে, ঠিক এইভাবে। তো ক্র্যাঙ্কের ভিতরে যে ছিদ্রটা দেখা যাচ্ছে, এই ছিদ্র দিয়ে এইরকম একটা রড দিয়ে মারলে পারে খুব সুবিধা হবে, ডাইরেক্ট ক্র্যাঙ্কের ওই পার্টে গিয়ে রডটা বাঁধবে, তারে খুব সুন্দরভাবে খুলবে। চলে যাচ্ছে কেন বডিটা ধরো, হ্যাঁ উঁচু করো আর একটুখানি, আর একটুখানি উঁচু করো, ব্যাস আস্তে ধরো।